সব নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, মাদুর মাদুর সব নিয়েছি। আদৌ বসতে পারবো কিনা তার ঠিক নেই। একেবারে পিকনিকের মুডে আছি আমরা, পিকনিকের মুডে আছি, কিন্তু পিকনিকে যাচ্ছি না। তাহলে আমাদের তার মানে মনে হচ্ছে সায়েন্স সিটি থেকে ওই দিকটা দিয়ে ঢুকতে হবে। আমি ভাবছিলাম বোধহয় ভেতর দিয়ে বোধহয় কোনো রাস্তা আছে, হয়তো বেরিয়ে যাওয়া যাবে। ঠিক আছে, চ রওনা দিই। সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে, বাসন্তী হাইওয়ে রোড। এইগুলো বলিনি, শুধু এই একটা বলেছিলাম। এটাও বৃষ্টি না হলেই ভালো। আর আমরা যা তোড়জোড় শুরু করেছি সেটা দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি, কোথায় না কোথায় কি করতে যাচ্ছি। বেসিক্যালি আমরা একটা ডে আউটে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আমার স্বভাব অনুযায়ী আমি আবার একটু পরে তোমাদের জানাচ্ছি। বেসিক্যালি যাবো কিনা সেটা ঠিক ছিল না, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের অ্যালাউ করবে কিনা এখন এই কোভিড সিচুয়েশনে সেটা আমরা জানতাম না। তো ফোন করে সকালবেলা অভিষেক যখন ওদের জানালো যে আমরা যাব, তো তখন ওরা বললো হ্যাঁ আমাদের সব ওপেন আছে, আসতে পারেন। তো সেই জন্য বুক করে আমরা হুট করে বেরিয়ে পড়েছি। আর আমরা রীতিমতো এত কিছু গোছগাছ করেছি, মাদুর নিয়েছি, বই নিয়েছি, চা নিয়েছি, জল তো নিয়েইছি, আর কি নিলাম ব্যাস এই। তো এইসব নিয়ে আমরা যাচ্ছি। জানি না মাদুর নেওয়াটা সাকসেস হবে কিনা, আমার বৃষ্টি নামলে মাদুর নেওয়ার কোনো ফোটা ফোটা ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ এই তো ও, হ্যাঁ উইন্ডস্ক্রিনে একটু বৃষ্টি স্টার্ট হয়ে রাস্তা বাকি আছে যাওয়া। তো মাঝপথে আমরা যে চা নিয়েছিলাম সঙ্গে করে, আদা দিয়ে চা, লিকার চা, একটা ফাঁকা মাঠ পেয়ে গেছি। হ্যাঁ, খেলার মাঠ, ফাঁকা খেলার মাঠ। ওয়েদার দেখে মনে হচ্ছে না যে খুব বেশি হলে 5:30-6 হয়েছে। হ্যাঁ, সন্ধে সন্ধে মনে হচ্ছে, কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ছে, জোরে কিছু নামেনি এখনো অবধি। আর তো আমরা একটা চা ব্রেক নিয়ে নিলাম, এবার আবার রওনা দেবো। ও আর কোথায় যাচ্ছি সেটা বলেই নেই, সবসময় সাসপেন্স রাখা একটা স্বভাব হয়ে গেছে। তো আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি দ্য প্যাসিফিক রিসর্টে। এটা হচ্ছে মিনাখা বলে একটা জায়গা পড়ে, তোমরা অনেকেই নিশ্চয়ই জানবে। তো সেখান থেকে আরও কিছুটা আমাদের যেতে হবে। তো ওই রিসর্টে যাচ্ছি, ওখানে ডে আউটের ব্যবস্থা আছে, মানে সারাদিন তুমি থাকলে ওখানে ঘুরলে খেলে, তো সেরকম সমস্ত ব্যবস্থা আছে, সমস্ত প্যাকেজ সিস্টেম, সেগুলো আমরা ওখানে গিয়ে তোমাদের বলবো। তো ওখানেই ভাবলাম আজকে দিনটা একটু স্পেন্ড করি, আর রবিবার ছাড়া তো আর সুযোগ নেই। একে তো রবিবার, তার উপর এইরকম ওয়েদার, আমার মনে হয়নি যে ঘরে এইভাবে আমরা মানে থেকে যাই। ওই যে গানটা করছিলাম সকালবেলা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। আচ্ছা, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি, বুঝতে পারছো? ওই গানটা মন আটকে নেই। এই হচ্ছে দ্য প্যাসিফিক, এর পাশেই আরেকটা রিসর্ট আছে, শিলা ভিলা রিসর্ট। এটা হচ্ছে ধুতুরধা, জায়গাটার নাম ধুতুরধা। হ্যাঁ, ওকে। সো এই প্যাসিফিকে আমরা ঢুকছি। সো আমরা চলে এসেছি রিসর্টের ভেতর, আর এন্ট্রিও নিয়ে নিয়েছি। তো এবার ডে আউটের প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট দেয়, কিন্তু অলরেডি আমাদের 12:30 বেজে গেছে, তো সেই জন্য এখানে স্ন্যাক্সের ব্যবস্থা আছে। তো এইখান দিয়ে গিয়ে এটা হচ্ছে ডাইনিং। ওকে, বাহ বেশ সুন্দর, অন্যরকম। ওকে, সো এই হচ্ছে বোধহয় ডাইনিং এরিয়া এটা, তাই তো? চারপাশে একটা ছোট লেকের মতো, আর ওইখানে দুটো পাশাপাশি, দুটো পাশাপাশি গাড়ি, ওই দিকে গাড়ি, ওইটা আমাদের গাড়ি। আসলে এখানে এসে থাকাও যায়, মানে এটা রিসর্ট যেহেতু থাকাই যায়, কিন্তু আমাদের তো থাকা সম্ভব না আমাদের পক্ষে। তো সেই জন্য আমরা ডে আউটের ফেসিলিটিটা নিয়েছি। দেখো সামনে রিসর্টের সব রুমগুলো। সো এখানে আমাদের এক্ষুনি
স্ন্যাক্স চলে আসবে। বেসিক্যালি আমরা যে প্যাকেজটা নিয়েছি, বলি দাঁড়াও তোমাদের এক জায়গায় বসে বলি, তো আমরা এখানে যে প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে 1100 টাকা পার হেড, ঠিক আছে? তো এখানে এলে এই জায়গাটা পুরো ঘুরে দেখা যাবে, কোনো রুম ওরা দেবে না কিন্তু ঘুরে দেখা যাবে জায়গাটা। আর সেই সঙ্গে যেটা ওরা দিচ্ছে সেটা হচ্ছে খাবার, ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ। প্রথমে ব্রেকফাস্ট দেয়, সেটার টাইম বোধ হয় 10:30-10:30 হবে, কারণ আমরা এসছি অনেক দেরিতে, তো সেই জন্য আমরা ব্রেকফাস্টটা পেলাম না। তো এরপর থেকে শুরু হচ্ছে স্ন্যাক্স, এই সব এরকম সময় ওরা একটা স্ন্যাক্স দেয়। এরপর একদম দুপুরবেলা ওই ধরো 2:30 নাগাদ লাঞ্চ হবে, তারপর বিকেলবেলা খুব সম্ভবত চা ফা দেয়, যদি আর কিছু দেয় তো সেটা দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? স্ন্যাক্স এসে গেছে, তো এই দু প্লেট স্ন্যাক্স এসছে, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা হচ্ছে চিকেন পকোড়া টাইপের। সো আমি তো একটাও পকোড়া খাবো না, চিকেন পকোড়া, আমি ফিশ ফিঙ্গারগুলো খাবো, অভিষেক পকোড়াগুলো খাবে। আর ওই যে অভিষেক ফোন কল করছে, আর ওরা এখানে বোধ হয় চা না কফি পাঠিয়ে দিচ্ছে। এখানে একটা এই ডাইনিংয়ের মধ্যেই এখানে একটা দোলনা আছে, সো আমি এখন এই দোলনাটায় বসবো। আমি ওদের জিজ্ঞেস করে নিয়েছি যে আমি বসলে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই, বলছে না না সবাই বসে। আমরা আরেক কাপ করে কফি নিয়েছি, এই এক্সট্রা কফিগুলো বোধ হয় চার্জেবল। তো খেতে খেতেই আমি সামনে এখানে একটা দোলনা দেখতে পেয়েছি, তো এখানেও আমি ওদের পারমিশন নিয়ে নিয়েছি যে হ্যাঁ এখানে বড়রাও এবং আমার মতো ওজনদার লোকেরাও বসতে পারবে। ওই যে দূরে ওইখানে আমরা ওই ডাইনিং এরিয়াটায় আমরা এতক্ষণ ছিলাম, এখন একটু এখানে বসে কফি আমেজ মরেছে, কফিটা পড়ে না যায়। হ্যাঁ রে এদিকে আয়, এটাকে গাছের সাথে এই রডটাকে বাঁধা, আমি ভয় পাচ্ছি রীতিমতো যে উপরে না পড়ে যায়। এটা শক্তপোক্ত জিনিস দিয়ে ইয়ে করা আছে, তোর মতো ঘাবড়ে যাওয়ার কি আছে? আমি যেই উঠলাম মনে হলো এমন একটা ক্যাঁচ করে আওয়াজ হলো, দোলনাটা মনে হলো হাঁপ ছেড়ে বাঁচলো। সেখানে দোল খাক, আমি ওর ছবি তুলে দেবো কয়েকটা, তোমাদের একটু রিসর্টটা দেখাই। এখানে একটা সুইমিং পুল আছে, এই হচ্ছে সুইমিং পুল, ওখানে বসার ব্যবস্থাও আছে, ওদিকটা তো যাবো। আর এগুলো সব হচ্ছে রুম, আর ট্রি হাউস যেটা বললাম সেটা বেসিক্যালি এই হচ্ছে ট্রি হাউস। এখানটা দেখিয়ে দিলাম, রুমগুলোতে আমরা এখন এমনিতেও যেতে পারতাম না, তার কারণ গেস্ট রয়েছে আর অ্যালাউও করবে না হয়তো, যেহেতু আমরা ডে আউটের জন্য এসেছি তো আমরা কিছু বলছিও না। সো অভিষেক বেশ নিশ্চিন্তে বসে দুলছে, হ্যাঁ মোবাইল দেখছে, আমি যত ভয়ে মরি যে এই বোধ হয় দোলনা ছিঁড়ে পড়ে গেল। দাদা এটা কী ফুল? চন্দ্রমল্লিকা, কি সুন্দর লাগছে কালারটা। এটা আমি খুব কষ্ট করে এই যে মানুষ করেছি, তৈরি করেছি, সার টার দিয়ে আমার খুব শখের শখ করে করেছি। এটা খুব সুন্দর হয়েছে, কি সুন্দর ফুল হয়েছে। ও আপনি কি বাগানটার পুরো মানে দেখাশোনা আপনারাই করেন? আচ্ছা, তো এনারাই এখানে বাগানের পুরো পরিচর্যার দায়িত্বে আছেন। হ্যাঁ, ফুলগুলো ভারী হয়ে যাওয়ায় মানে বড় হয়ে যাওয়ায় গাছগুলো একটু ঝুলে গেছিল বলে ওগুলো ঠিক করে দিচ্ছেন আর কি ওনারা। তো এই রিসর্টেরই এই জায়গাটাতে আর একটা বিশাল বড় এরিয়া আছে, তো ওই যারা মালি এখানে তা আমাদের গাছের প্রতি খুব আগ্রহ দেখে ওনারাও একটু দেখাচ্ছেন আর কি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে যে কি ফুল গাছ হয়েছে না হয়েছে। তো এখানে এরকম অ্যামিউজমেন্টের ব্যবস্থাও আছে, চাইলে তুমি ক্যারাম খেলতে পারো বা এখানে টিটিরও ব্যবস্থা আছে। তো আমি আর অভিষেক এখন ক্যারাম খেলব। তুই তো একদম খেলতে পারিস না, তুমি জানো না জানে বলে দিলে, ছোটবেলায় কত খেলেছি জানো ক্যারাম।
তো এটা হচ্ছে ট্রি হাউসে ওঠার রাস্তা, সেখানে এখন অভিষেক উঠছে। যদিও ওখানে গেস্ট আছে তো আমরা পুরোটা উঠবো না, জাস্ট কিছুটা উঠবো নেমে। সো আমরা যাচ্ছি না যেহেতু এখানে গেস্ট এসে গেছে অলরেডি, আমরা দেখাতে পারলাম না। আমরা এটা আর একটা ট্রি হাউস, বেসিক্যালি তিনটে আছে আর কি, তিনটে রুম বোধহয়, তিনটে, হ্যাঁ তিনটে, তিনটে রুম আর এমনি নরমাল 12টা, নরমাল 12টা না সব মিলিয়ে 12টা, হ্যাঁ সব মিলিয়ে 12টা। সো এই দেখছো ট্রি হাউসের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা একটা অরিজিনাল গাছ, গাছটা এরকম উঠে গেছে এবং এর ওপরেই গেস্ট রয়েছে, মানে এর ওপরেই ঘর করা হয়েছে আর কি এটাকে বেস করে। সো এখানেও গেস্ট রয়েছে, বেশি ওপরে উঠতে পারছি না। আর একটা কথা, এটা হচ্ছে পেট ফ্রেন্ডলি, একজন গেস্ট এসেছেন তার গোল্ডেন রিট্রিভারকে নিয়ে। ওকে সো আমরা এখন যাচ্ছি খেতে, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, 2:30 বাজে প্রায়। ও হ্যাঁ, হাত হাত ওখানে ধোয়ার ব্যবস্থা ছিল না, না চলো হাতটা ধুয়ে নিই, চলো দিয়ে তারপর খেলো। ও আমাদের লাঞ্চ এসে গেছে, রাইস, এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, এটা হচ্ছে মাটন কষা, এটা আলু পোস্ত, আলু ভাজা, স্যালাড, ডাল, চাটনি, পাঁপড়। তো আমরা এখন গলফ কার্টে করে এই পুরো এরিয়াটা ঘুরবো। এই এসে গেছে আমাদের গলফ কার্ট। আমরা ওইখানে নেমেছি আর এখানে একটা পার্কের মতো সুন্দর ফাঁকা জায়গা আছে, বাচ্চারা খেলছেও। সো এখানে আমরা একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার রিসর্টে ব্যাক করব। সো এগুলো হচ্ছে বেসিক্যালি ভেরি। সো একটু আগে লাঞ্চে আমরা যে গলদা চিংড়ি খেলাম তো সেগুলো সব এখান থেকেই তোলা। এখানে যে বোটিং করলাম, তারপর ওই যে গলফ কার্টে করে ঘুরলাম, তারপর যে গেমস গুলো মানে যে ওই ক্যারাম, তারপর তোমার টিটি, এগুলো যে রয়েছে এগুলো সমস্ত ইনক্লুডিং ওই প্যাকেজ। আর যখন অভিষেক বিল পেমেন্ট করতে গেল, যেহেতু আমরা ব্রেকফাস্টটা করিনি, ওনারা কিন্তু সেই টাকাটা আমাদের থেকে মাইনাস করে দিয়েছেন। তো সব মিলিয়ে আমার বেশ ভালো লাগলো, কলকাতা থেকে ঘন্টা দেড়েকের রাস্তা, খুব বেশি স্ট্রেসফুল নয় আর সুন্দর লাগলো। তোর কেমন লাগলো আজকে? ভালো, আমি এনজয় করেছি ভালো। কারণ এরপর আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই, আমরা এখান থেকে সোজা বাড়ি চলে যাবো, ঘন্টা দেড়েক লাগবে, একটু ঘুরে ঘুরে যাবো আর কি, সন্ধ্যে সন্ধ্যে বাড়ি পৌঁছে যাবো। সো আজকের এই ছোট্ট ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।